হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে ফেসবুকে আপডেট আসার পর আপনাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাচ্ছে, কিংবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন কারণে লক হয়ে যাচ্ছে, বাট আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নিয়েছে, আর হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার ইমেল চেঞ্জ করে দিয়েছে। আপনি আপনার লক হওয়া কিংবা হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ব্যাক নিয়ে আসবেন, আজকের ভিডিওতে আমি এ বিষয় নিয়ে আলোচনা করব অ্যান্ড করে দেখাবো। সো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে, ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে সেটি আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো আপনার যে অ্যাকাউন্টটি লক হয়ে গেছে, বাট আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে কিংবা লক হয়ে গেছে, আপনি সে অ্যাকাউন্টের আগের নাম্বার কিংবা ইমেইল দিয়ে আপনি গুগল ক্রোমে লগ ইন করবেন। সো আপনি ফার্স্ট গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন facebook.com বলে সার্চ করবেন। facebook.com বলে সার্চ করার পর আপনারা এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আর লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর আপনারা এখানে দেখবেন যে হেল্প বলে একটি অপশন আছে, আর এখানে দেখবেন যে লকড ইওর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে গেছে, আর আপনারা এখানে দেখবেন যে গেট স্টার্ট। আপনারা এখানে এই তিনটি অপশন দেখতে পাবেন। সো আপনার লক হওয়া কিংবা হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক আনার জন্য আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে গেট স্টার্টে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, তারপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর আপনারা এখানে দেখবেন যে নেক্সট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে, আর আপনারা এখানে দেখবেন যে একটি খিজিবিজি কিছু লেখা থাকবে, বড় হাতের কিংবা ছোটো হাতের কিংবা সংখ্যাও দেওয়া থাকতে পারে। আপনারা এখানে এই কোডটি আপনারা এখানে ভালোভাবে দিয়ে দিবেন, মানে আপনার ওখানে যেভাবে লেখা থাকবে আপনি এখানে সেভাবেই দিয়ে দিবেন। আমার এখানে লেখা আছে ফার্স্ট বড় হাতের ই আছে, তারপর বড় হাতের আর, তারপর আছে বড় হাতের এফ, তারপর আছে বড় হাতের বি, তারপর আছে বড় হাতের ই, তারপর ছোটো হাতের আই। এটি দেওয়ার পর আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন, আর আপনাদের ওটি যদি ভুল হয় তাহলে রিফ্রেশ করে আপনারা আবার অন্য কোডও নিতে পারেন। সো কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে। সো তারপর আপনারা এখানে কনফার্ম ইওর এনআইডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা, নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর আপনাদের এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে, আর এখানে এমন একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে যে ইমেইলটি কোনো ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া নাই। সো আপনারা চাইলে এখানে নতুন একটি ইমেইল খুলেও নিতে পারেন, আর আপনাদের যদি ওল্ড কোনো ইমেইল থাকে কিন্তু সেই ইমেইলটি ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া নাই, তাহলে আপনারা সেই ইমেইল অ্যাড্রেসটিও এখানে দিতে পারেন। সো আমি আমার ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি, আর আপনারা সেম ইমেইলটি এখানেও দিবেন। সেম ইমেইলটি এখানে দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, আর আপনারা কিন্তু এখানে যে ইমেইলটি দিবেন এই ইমেইলটি কিন্তু কোনো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকলে হবে না, আর আপনাদের সাথে ফেসবুক টিম এখানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। সো আপনারা এখানে এমন একটি ইমেইল দিবেন যে ইমেইলটি আপনি কোনো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করেন নাই। সো আপনারা ইমেইলটি দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন।
বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর আপনারা এখানে দেখবেন যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল এনআইডি কার্ড। আর আপনারা চাইলে এখানে কিন্তু পাসপোর্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যাক নিয়ে আসতে পারেন, অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স দিয়েও ব্যাক নিয়ে আসতে পারেন, এনআইডি কার্ড দিয়েও ব্যাক নিয়ে আসতে পারেন। সো আমি এনআইডি কার্ড দিয়ে ব্যাক নিয়ে এসে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন। সো আমি এনআইডি কার্ডের অপশনটি পূরণ করলাম। আপনারা চাইলে এখানে যে কোনো একটি অপশন পূরণ করবেন। সো আপনারা যেটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যাক নিয়ে আসতে যাচ্ছেন আপনি সেটি পূরণ করবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর এখানে দেখাবে যে আপলোড ফটো অফ ইওর আইডি, মানে আপনার এনআইডি কার্ডের পিকচার চাচ্ছে। আপনারা এখান থেকে আপনার এনআইডি কার্ডের পিকচারটি দিয়ে দিবেন। আমি আমার এনআইডি কার্ডের পিকচারটি দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিকচারটি দিবেন। পিকচারটি দেওয়ার পর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। সো আপনারা সাবমিটে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে উই হ্যাভ রিপিট ইওর ইনফরমেশন। এখানে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর আপনারা এখানে একবার রিফ্রেশ করবেন, তারপর আবারও একবার রিফ্রেশ করবেন। বন্ধুরা তারপর আপনার আপনি যে ইমেইলটি দিয়েছেন আপনি সেই ইমেইলে চলে যাবেন, আর ইমেইলে যাওয়ার পর আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখতে পাবেন যে ফেসবুক টিম আপনাকে একটি মেসেজ দিয়েছে, আর আপনাকে এখানে দেখাবে যে গেট ব্যাক ইন টু ইওর অ্যাকাউন্ট, মানে ফেসবুক টিম বলছে আপনি আপনার অ্যাকাউন্টটি কি ব্যাক নিয়ে আসতে চান। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ব্যাক নিয়ে আসতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। সো আমি আমার অ্যাকাউন্টটি ব্যাক নিয়ে আসতে চাই, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। তারপর আপনি এখানে আপনি গুগল ক্রোমটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে, আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা পর আপনারা এখানে দেখবেন যে ব্যাক টু ফেসবুক, আপনারা এখানে ক্লিক করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার অ্যাকাউন্টটি কিন্তু ব্যাক চলে আসছে। সো আপনারা যদি এভাবে এনআইডি কার্ড সাবমিট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটিও খুব সহজেই ব্যাক চলে আসবে কোনো ঝামেলা ছাড়াই। আর আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তাও রিকভারি না করতে পারেন, আর আপনার এনআইডি কার্ডটি যদি না থাকে, তাহলে ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।